নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। এইবাৰ অসমত বহিৰাষ্ট্ৰৰ পৰ্যটকক যৌন নিৰ্যাতন কৰ্মসূত্ৰে কলকাতাত বসবাস কৰা নেপালৰ এগৰাকী যুৱতী ফুৰিবলৈ আহিছিল মৰিয়নীৰ এগৰাকী বান্ধৱীৰ ঘৰলৈ। সন্ধিয়া মৰিয়নীৰ ৰাজপথত টহল দি থাকোঁতে বলি হ'ল এদল লোকৰ নিৰ্যাতনৰ। চুটিকৈ কটা চুলিৰ সৈতে পেণ্ট চাৰ্ট পিন্ধি থকা যুৱতীয়ে নিজকে নাৰী বুলি প্ৰমাণ দিবলৈ ভৰিবলগীয়া হ'ল চৰম মূল্য। এদল যুৱকে পিন্ধি থকা টি চাৰ্ট আধালৈ ফালি লিংগ সম্পৰ্কে নিশ্চিত হোৱাৰ পাছতহে মোকলাই দিলে যুৱতীক। আনকি মোকলাই দিয়াৰ পূৰ্বে যুৱকৰ দলটোৰ প্ৰহাৰত মূৰতো আঘাত পালে যুৱতীগৰাকীয়ে। বান্ধৱীৰ ঘৰলৈ ফুৰিবলৈ আহি এনে চৰম নিৰ্যাতন ভোগ কৰাৰ পাছত মৰিয়নী আৰক্ষীৰ কাষ চাপিল ভুক্তভোগী যুৱতী। কিন্তু থানালৈ গৈও ন্যায়ৰ পৰা বঞ্চিত হোৱাৰ অভিযোগ নেপালৰ যুৱতীগৰাকীৰ। আৰক্ষীয়ে বহিৰাষ্ট্ৰৰ পৰ্যটকক ন্যায় দিয়াৰ সলনি নিৰ্যাতনকাৰী পক্ষ লোৱাৰ অভিযোগ ভুক্তভোগী যুৱতী। আৰক্ষীৰ পৰা ন্যায় পোৱাৰ কোনো আশা নেদেখি বান্ধৱীৰ ঘৰতে চৰম পথ বাছি লোৱাৰ চেষ্টা যুৱতীৰ। কিন্তু সৌভাগ্যবশতঃ চৰম পথ লোৱাৰ চেষ্টা ব্যৰ্থ হ'ল। প্ৰাণ ৰক্ষা পৰিল যুৱতীগৰাকীৰ আৰু তাৰ পাছতে যুৱতীগৰাকীয়ে ইনষ্টাগ্ৰামত সবিশেষ বৰ্ণনা কৰি পোষ্ট কৰিলে এটা ভিডিঅ'। ভিডিঅ' ৰাজহুৱা হোৱাৰ পাছতহে গা লৰিল আৰক্ষীৰ। লগে লগে তৎপৰ হ'ল যোৰহাট আৰক্ষী। প্ৰতিজন দোষীক বিচাৰি কঠোৰৰ পৰা কঠোৰ শাস্তি বিহাৰ হুংকাৰ আৰক্ষী অধীক্ষক শ্বেতাংগ মিশ্ৰৰ। ইতিমধ্যে কেইবাজনো লোকক গ্ৰেপ্তাৰ কৰি জেৰা অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে। কাজিৰঙাত বনকৰ্মীৰ এনকাউণ্টাৰ। চোৰাং চিকাৰীলৈ লক্ষ্য কৰি বনকৰ্মীৰ গুলী। কহৰা বনাঞ্চলৰ গৰৈমাৰী বন শিবিৰ এলেকাত গুলীচালনা। চোৰাং চিকাৰী আক্ৰমণ কৰোঁতে গুলীচালনা বনকৰ্মীৰ। গুলীবিদ্ধ চোৰাং চিকাৰীটো মুন আলী। পলাই সাৰিবলৈ সক্ষম হয় আন এটা চোৰাং চিকাৰী। বন বিভাগৰ হাতত আছিল কাজিৰঙাত দুটা চোৰাং চিকাৰীৰ প্ৰৱেশৰ তথ্য। চোৰাং চিকাৰীৰ সন্ধানত হাতীৰে চলাইছিল অভিযান। ঘটনাস্থলীত বন বিভাগে উদ্ধাৰ কৰে সাতটা দুষ্প্ৰাপ্য চেংমাছ। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পুনৰ গুলীচালনা। গঁড় খেদিবলৈ শূন্যলৈ গুলীচালনা বনকৰ্মীৰ। ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত বিচৰণ জাক জাক গঁড়ৰ। গঁড়ৰ দৃশ্য উপভোগৰ বাবে অঞ্চলটোত ব্যাপক যানজঁট। আসন্ন বিপদৰ পৰা ৰক্ষা পৰিল বহু পথচাৰী। উদ্যানখনৰ বুঢ়া পাহাৰত গুলীচালনাৰ ঘটনা। মহানগৰীৰ চুনচালিত অঘটন। ব্ৰহ্মপুত্ৰত দুই কিশোৰৰ সলিল সমাধি। সন্ধানহীন এজন। তিনি কিশোৰে দিনৰ ভাগত আন তিনি সতীৰ্থৰে গা ধুবলৈ গৈছিল ব্ৰহ্মপুত্ৰত। ঘটনা সন্দৰ্ভত নুনমাটি থানাত গোচৰ। পৰিয়ালৰ সন্ধানহীন ৰাহুল দাসৰ সন্ধানত আজি পুৱাৰে পৰা পুনৰ আৰম্ভ হৈছে SDRFৰ অভিযান। নিৰ্বাচনমুখৰ ৰাজ্যৰ ৰাজপথত টকাৰ উজান। চৰাইদেউৰ মৰাণহাটত ষ্টেটিক ছাৰ্ভিলেন্স আৰু ফ্লাইং স্কোৱাডৰ দলৰ তালাচী অভিযানত জব্দ নগদ ধন 1,30,000 টকা। মৰাণহাট সোণাৰী পথত তালাচী চলাই এখন ইনোভা বাহনৰ পৰা জব্দ কৰে ধনৰাশি। বাহনখন চৰাইদেউ জিলা যুৱ কংগ্ৰেছৰ সভাপতি গকুল গগৈয়ে লৈছিল ভাড়ালৈ। বাহনত কংগ্ৰেছ দলৰ নিৰ্বাচনী প্ৰচাৰ পত্ৰ, বেনাৰ, পোষ্টাৰ আদি উদ্ধাৰ। ষ্টেটিক ছাৰ্ভিলেন্স দলে বাহনখন থানালৈ নি তদন্ত অব্যাহত ৰাখিছে। ঘটনাৰ সময়ত বাহনখনত আছিল তিনিজন লোক। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ অসম ভ্ৰমণ বাতিল। হোজাইত আছিল অমিত শ্বাহৰ জনসভা। লখিমপুৰ আৰু গহপুৰতো আছিল শ্বাহৰ জনসভা। 7-8 এপ্ৰিলৰ দুদিনীয়া ভ্ৰমণসূচী বাতিল। পৰৱৰ্তী ভ্ৰমণসূচী 11 এপ্ৰিলত হোৱাৰ সম্ভাৱনা। দুদিনীয়া ভ্ৰমণসূচীৰে অসমলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। 16 এপ্ৰিলত সন্ধিয়া গুৱাহাটীত উপস্থিত হ'ব মোদী। নিশা কইনাধৰত থকাৰ সম্ভাৱনা প্ৰধানমন্ত্ৰীৰ। 17 এপ্ৰিলত নলবাৰীত সম্বোধন কৰিব বিশাল জনসভা। ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিৰ হেলিকপ্টাৰ যাত্ৰাত অঘটন। ভৱেশ কলিতাৰ হেলিকপ্টাৰত যান্ত্ৰিক বিজুতি। মাহমৰা সমষ্টিৰ নাহৰ হাবি চাহ বাগিচাত এই ঘটনা। স্থলপথেৰে যাত্ৰা বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ। সোণাৰী বৰুৱা নগৰত আৰু তিয়ক ৰজাবাৰীত ভৱেশ কলিতাৰ সভা। নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈ নতুন ৰাজনীতি। মনোনয়ন দাখিলৰ পাছতে AIDFৰ প্ৰাৰ্থী আমিনুল ইছলামৰ ঘৰত উপস্থিত হ'ল কংগ্ৰেছ প্ৰাৰ্থীজন। আমিনুল ইছলামৰ পৰিয়ালৰ সৈতে মত বিনিময় কৰে প্ৰদ্যুৎ বৰদলৈয়ে। ৰঙালী বিহু উপলক্ষে টাৰ্টল ব্ৰেণ্ডে গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তত আয়োজন কৰিছে মত বিনিময় অনুষ্ঠান। প্ৰতিটো অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছে জুবিন গাৰ্গে। মহানগৰী চেণ্ট্ৰেল মলত আয়োজিত অনুষ্ঠানতো জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জুবিন গাৰ্গ উপস্থিত থাকে। বিহুৰ সংগীতানুষ্ঠানক লৈ জুবিন গাৰ্গৰ প্ৰতিক্ৰিয়া। 13 এপ্ৰিলৰ পৰা আজাৰাৰ পৰা আৰম্ভ হ'ব জুবিনৰ বিহুৰ সংগীতানুষ্ঠান। বিহুৰ দৰে পূৰ্বৰ দৰে জুবিনে এইবাৰ পৰিৱেশন নকৰে সংগীতানুষ্ঠান। বচা বচা স্থানতহে গীত পৰিৱেশন কৰিব জুবিনে। চিনেমাৰ কামৰ ব্যস্ততাৰ বাবে এইবাৰ কমকৈ কৰিব বিহুৰ অনুষ্ঠান। সম্পন্ন হ'ল দ্বিতীয় পৰ্যায়ৰ মনোনয়ন পৰীক্ষা। নগাঁও লোকসভা সমষ্টিৰ দুই প্ৰাৰ্থীৰ মনোনয়ন বাতিল। কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ এজন প্ৰাৰ্থীৰ মনোনয়ন বাতিল। 62 গৰাকী প্ৰাৰ্থীৰ মনোনয়ন বৈধ বিবেচিত।
শনিবারে যোরহাট শিবসাগরত প্রচার চলাব মুখ্যমন্ত্রী। পুয়া 11 বজাত তিতাবরৰ বোকাহোলাত মুখ্যমন্ত্রীর প্রচার সভা, দুপরিয়া 1 বজাত মরিয়নির মেইবেলাত প্রচার অভিযানত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী, আবেলি 3 বজাত নাজিরাত মুখ্যমন্ত্রীর নির্বাচনী রেলি। ডিব্রুগড়ের চৌকিডিঙিত সর্বানন্দ সোণোৱালৰ নির্বাচনী প্রচার, বিধায়ক প্রশান্ত ফুকনক লগত লৈ নির্বাচনী প্রচার চলালে সর্বানন্দ সোণোৱালে, প্রচার অভিযানত অংশগ্রহণ করে রামেশ্বর তেলিয়া। একলগ হবলে সাজু হয়েছে অখিল গগৈ আর লুরিন জ্যোতি গগৈ। লোকসভা নির্বাচনের পিছতে একটা দলত সামিল হব অখিল আর লুরিন। নাহরকুটিয়াত এই গুরুত্বপূর্ণ ঘোষণা অখিল গগৈ। অখিল গগৈ নেতৃত্বাধীন রাজ্যের দল আর লুরিন জ্যোতি গগৈ নেতৃত্বাধীন অসম জাতীয় পরিষদ সামিল হয়ে গঠন করব একটা রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনের পিছতেই গঠন করা হব নতুন দলট। নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বত থাকিব অখিল গগৈ আর লুরিন জ্যোতি গগৈ। এই সন্দর্ভত কেইবালানিও আলোচনা করা হয়েছে বলেও জানিবলৈ দিয়ে অখিল গগৈ। রাজস্থানত প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার, রাজস্থানত যোদ্ধার দেশ আখ্যা প্রধানমন্ত্রীর, রাজস্থানতো মোদীর আব কি বার সারসো পার স্লোগান। লক্ষিমপুরত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার নির্বাচনী প্রচার, লক্ষিমপুর সমষ্টির প্রার্থী প্রদান বরুয়ার হয়ে প্রচার, বাহগড় দেউরী গাঁৱত প্রচার মন্ত্রীগুলো। লাহোয়ালত আলফার নামত ব্যবসায়িক ধন দাবির ঘটনা, নতুন বসাপথার গাঁৱর যুব ব্যবসায়ী অরুণ গোহাই ফোনযোগে আলফা স্বাধীনের নামত ধন দাবি, ঘটনার পিছতে অঞ্চলজুড়ি তীব্র চাঞ্চল্য। ধন দাবি ফোন লাভ করার পিছতে আরক্ষীর কাক চাপে যুব ব্যবসায়ী অরুণ গোহাই। ইতিমধ্যে ঘটনা জড়িত সন্দেহত আরক্ষী আটক করেছে ইসমাইল নাগ আর সঞ্জয় রায় নামর দুজনক। ধৃত দুইরে ঘর ফিলোবাড়ি আর ধলা কপাতলিত। শিবসাগরত বিজেপি দলের আর্থ সামাজিক জরিপ ফর্ম বিতরণক লৈ উত্তেজনা, সেরেকা পার খেলুয়া গাঁৱর 5 নম্বর ওয়ার্ডত উত্তেজনা। রাজ্যের দলের নেতাকর্মীরে বিজেপির কর্মীসকল তীব্র বাক বিতণ্ডা, বিজেপির এনে কাণ্ডত নির্বাচন আয়োগক হস্তক্ষেপ করবলৈ আহ্বান রাজ্যের দলের। ঐতিহাসিক কোচবিহার রাজ্য গঠনের দাবি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছে আন্তঃরাষ্ট্রীয় কোচ রাজবংশী সন্থাই। বঙ্গাইগাঁওত এক সংবাদমেলর আয়োজন করে ন্যায়ালয়ে ঐতিহাসিক ভিত্তিত পৃথক রাজ্য গঠনের দাবি সংগঠনটে ন্যায়ালয়ে জনা আবেদনের ভিত্তিত এক গোচর রুজু করে। যুবকর আত্মহত্যার গোচরত কারাবাস খাটি আহি সংবাদ মাধ্যমের সম্মুখত মুখ খুলিছে স্বাতী বিধান বরুয়াই। মৃত মনসুর আলমের পরিয়ালের সকল অভিযোগক নজ্জাত বিধান বরুয়ার। বিধান মতে মনসুর আলমের মৃত্যুত এক গভীর ষড়যন্ত্র লুকাই আছে। এবছর ধরে বিধানের চেম্বারত কাম করেছিল মনসুরে। সুযোগ বুঝি মনসুর আর মাতৃয়ে নিচাযুক্ত দ্রব্য খুয়াই ভিডিও করে ব্ল্যাকমেলিং করার অভিযোগ বিধানের। পিছত সেই সুযোগ গ্রহণ করে বিধানের মনসুর আর মাতৃয়ে ধন দাবি করার অভিযোগ বিধান বরুয়ার। নুমলীগড়ের বকিয়ালত উদ্ধার মৃত নাহর ফুটুকি, বর্তমানলৈ জানিব পৰা হোৱা নাই মৃত্যুর কারণ। বন বিভাগের লোকে মৃত নাহর ফুটুকিট উদ্ধার করে প্রেরণ করে মরণোত্তর পরীক্ষার বাবে। আদাবাড়ি ব্রহ্মপুত্র গেস্ট হাউস নামৰ লজত এসটিএফৰ অভিযান, ব্রহ্মপুত্র নামৰ এই গেস্ট হাউসত বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ। লজটোর এটা কোঠার ড্রাগস সহ গ্রেপ্তার 6 লোকক 17টা সাবোনের বাকসত লুকাই রাখিছিল ড্রাগসখানি। কংগ্রেস এতিয়া দুটকীয়া নচলা পয়সা, পাম্প নোহা গাড়ি। শিবসাগরত নির্বাচনী প্রচার চলায় কংগ্রেসক এনেদরে তীব্র কটাক্ষ করলে ভবেশ কলিতায়। যোরহাট লোকসভা সমষ্টির তপন কুমার গগৈ 2.5 লক্ষাধিক ভোটত জয়ী হব বলে দাবি করলে ভবেশ কলিতায়। অখিল গগৈ গৌরব গগৈর হয়ে প্রচার চলালে লাভ নহব বলে মন্তব্য ভবেশ কলিতার। অখিল গগৈয়ে জোড়া দিয়া কাম করে আছে, আহ্বান অহাবার এআইডিএফর জোড়া দিব পারে বলে মন্তব্য ভবেশ কলিতার। মনোনয়ন দাখিল করার পিছতে কংগ্রেসের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ উপস্থিত হয় নগাঁওর এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামর বাসগৃহত। প্রদ্যুৎ বরদলৈর লগত আছিল কংগ্রেস বিধায়ক নুরুল হুদা। মনোনয়ন দাখিলের পিছতে প্রদ্যুৎ বরদলৈ আমিনুল ইসলামর ঘরত উপস্থিত হওয়াক লৈ তীব্র চাঞ্চল্য। সাংবাদিকে প্রশ্ন করাত প্রদ্যুৎ বরদলৈ কয় বিধায়ক আমিনুল ইসলামর পিতৃ মৃত্যুর খবর লবলৈহে তেওঁ ইয়ালৈ আহিছিল। শরাইঘাট দলংত অঘটন, নতুন শরাইঘাট দলংর পৰা জপিয়াই যুবকর আত্মহত্যা, বর্তমানলৈকে উদ্ধার হওয়া নাই মৃত যুবকজনের পরিচয়। নদী আরক্ষীয়ে ব্রহ্মপুত্রের বুকুর পৰা উদ্ধার করে যুবকজনের মৃতদেহ। সমাগত বারিষা, বারিষার পূর্বে গুৱাহাটী পৌর নিগমে নলা নর্দমা সমূহত আরম্ভ করেছে খনন। নিয়মমাফিকভাবে পৌর নিগমে পরিষ্কার করেছে বশিষ্ঠ নৈ, ভরলু নৈ। কৃত্রিম বান রোধের বাবে এই প্রচেষ্টা গুৱাহাটী পৌর নিগমের। কোকরাঝারত ঘরে ঘরে গৈ নির্বাচনী প্রচার বিপিএফর প্রার্থী খাম্পা বরগোহাঁইৰ।
ভাতার মারি সমূহীয়া ভবনত আয়োজিত এক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে খাম্ফা বরগয়ারিয়ে। নির্বাচনী প্রচার চলায় সাংসদ নবকুমার হরুণিয়াক তীব্র কটাক্ষ খাম্ফা বরগয়ারির। হরুণিয়ার বিরুদ্ধে ভুয়া জনজাতি প্রমাণপত্রক লৈ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যি রায়দান প্রদান করেছে সেয়া বহু পূর্বেই হব লাগিছিল বলে মন্তব্য খাম্ফা বরগয়ারির। রঙিয়া মহকুমা প্রশাসনে উন্মোচন করিলে নির্বাচনী মেস্কট। এই উদ্দেশ্যে প্রশাসনে উলিয়ালে সাইকেল রেলি। রঙিয়ার ঐতিহাসিক ঘরদত্ত বীরদত্ত ভবনের পর আরম্ভ হওয়া সাইকেল রেলিটি রঙিয়ার মাজমজিয়ারে আগবাড়ি আকৌ হরদত্ত বীরদত্ত ভবন চৌহদতে সমাপ্ত হয়। মুসলপুরত বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী জয়ন্ত বসুমতারীর নির্বাচনী প্রচার। মুসলপুরত নির্বাচনী পরিচালনা সমিতির কার্যালয় মুকলি করে জয়ন্ত বসুমতারীয়ে কয় নরেন্দ্র মোদীক তৃতীয়বারের প্রধানমন্ত্রী পাতিবলে সাজু বিজেপি ইউপিপিএল। বিপিএফৰ খাম্ফা বৰগয়াৰী আগন্তুক লোকসভা নির্বাচনত কোনো ফেক্টৰ নহয় বুলি দাবী জয়ন্ত বসুমতারীর। আনহাতে বিপিএফৰ প্রাক্তন নেতা চন্দন ব্রহ্ম ইউপিপিএলত যোগদান কৰাটো কিমান সত্য বুলি সাংবাদিকে সোধা এটা প্রশ্নৰ উত্তৰত জয়ন্ত বসুমতারীয়ে কয় যে চন্দন ব্রহ্মলৈ খোলা আছে ইউপিপিএলৰ দুৱাৰ। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার সভাত অথন্তর। মুখ্যমন্ত্রীর ভাষণের সময়তে আরক্ষীরে হতাহতি একাংশর। মুখ্যমন্ত্রীর ভাষণের সময়তে রাজপথত একাংশর আন্দোলন। অসমমালা পথ নির্মাণের ক্ষতিগ্রস্ত পরিয়ালক ক্ষতিপূরণ নিদিয়াত ক্ষোভ। প্রতিবাদ করে গ্রেপ্তার তিনিচুকীয়া জেলা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির সভাপতি উমানন্দ মুদৈ মরাণ। তিনিচুকীয়া জেলার ডিগবৈ বিধানসভা সমষ্টির অন্তর্গত বালিজানত অনুষ্ঠিত সভাত এই ঘটনা। পুনৰ বিতৰ্কত দবকা টোলগেট। দবকাত ঘৰত ৰখাই থোৱা গাড়ী টোল কৰ কাটিলে মিকি ৰাতি টোল প্লাজাই শাহাবুদ্দিন মজুমদাৰ নামৰ ব্যক্তিজনৰ কাক চাপে দবকা টোল কৰ্তৃপক্ষ। ব্যক্তিজনে ঘটনাটো টোলগেট কৰ্তৃপক্ষৰ দৃষ্টিগোচৰ কৰে যদিও টোল কৰ্তৃপক্ষই কোনো সদুত্তৰ দিব নোৱাৰিলে। দবকা টোলগেটৰ এনে কাণ্ডত তীব্র ক্ষোভ ব্যক্তিজনৰ। যোৰহাট সদৰ থানাৰ এজন আৰক্ষী বিষয়ৰ বিৰুদ্ধে উঠিছে এক ভয়ংকৰ অভিযোগ। থানাত অভিযোগ দিবলৈ যোৱা মহিলা কৌশলেৰে শালীনতা হানি কৰা গুৰুতৰ অভিযোগ উঠিছে কুমুদ গন্ধিয়া ফুকন নামৰ আৰক্ষী বিষয়াগৰাকীৰ বিৰুদ্ধে। কোকৰাঝাৰত প্ৰমোদ বড়ো নিৰ্বাচনী প্ৰচাৰ। কোকৰাঝাৰৰ মূল বজাৰত এখন নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰি প্ৰমোদ বড়োৱে কয় কোকৰাঝাৰত জয়ন্ত বসুমতাৰীৰ 4,00,000 ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ব। আনহাতে নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে হাগ্ৰামা মহিলাৰীক টাৰ্গেট কৰি ল'লে প্ৰমোদ বড়োৱে। দীপৰ বিলৰ পাৰত বিগত তিনিদিন ধৰি আবদ্ধ এটা হাতী পোৱালি। হাতীৰ জাকৰ পৰা বিচ্ছিন্ন হৈ আবদ্ধ হৈ পৰে হাতী পোৱালিটো। বৰ্তমানেও ৰাণী বন বিভাগৰ লোকে হাতী পোৱালিটোক উদ্ধাৰৰ বাবে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। বোকাত আবদ্ধ হৈ পৰা হাতী পোৱালিটোক স্থানীয় ৰাইজে যোগান ধৰিছে কল কঁঠাল আদি বিভিন্ন খাদ্য সামগ্ৰী। টিহু বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর নির্বাচনী প্রচার। টিহু সমষ্টির মুকালমুয়ার নারায়ণপুর মিনি স্টেডিয়ামত নির্বাচনী সভাত অংশগ্রহণ ফণীভূষণ চৌধুরীর। বরপেটাত অগপর প্রতিটি বুথর কার্যকর্তাসকলক ভোটারর ঘরে ঘরে যাওয়ার নির্দেশ রমেন্দ্র নারায়ণ কলিতার। ফণীভূষণ চৌধুরীক 3,00,000 অধিক ভোটত জয়যুক্ত হওয়া নিশ্চিত বলে দাবি রমেন্দ্র নারায়ণ কলিতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উন্নয়ন বিকাশের বাবে করা কামক লৈ রাইজ সন্তুষ্ট বলে মন্তব্য অগপর জ্যেষ্ঠ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতার। ইউসিসির কার্যকরী করাটো বিজেপি সরকারের প্রতিশ্রুতি। সি এ এর বাবে কোনো লোকৰ নাকচ নহয় নাগরিকত্ব। নিউজ 18ৰে আছুতীয়া সাক্ষাৎকারত ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংৰ এক দেশ এক নির্বাচনের ব্যবস্থায় রাহি করব সময় আর ব্যয়। দেশত দুর্নীতি রোধ করবলে দায়বদ্ধ বিজেপি সরকার। দুজনকৈ মুখ্যমন্ত্রী কারাগারলৈ নিক্ষেপ করা সন্দর্ভত নেটওয়ার্ক 18ৰ মুখ্য সম্পাদক রাহুল যোশীর সঙ্গে হওয়া সাক্ষাৎকারত রাজনাথ সিংহে কয় যে দুর্নীতি উৎখাতৰ বাবে সরকারে পদক্ষেপ গ্রহণ করব। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ। ইস্তাহারত কংগ্রেসে দিলে 25টা গ্যারান্টি। পঞ্চ ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিরে কংগ্রেসে প্রকাশ করলে পরবর্তী 5টা বছরের ভিজন ডকুমেন্ট। হেলিকপ্টারে ইটোর পিছত সিটো সমষ্টিত নির্বাচনী প্রচার। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরার ডিব্রুগড়ত ঘরে ঘরে নির্বাচনী প্রচার। বিরোধী ঐক্য মঞ্চর লুরিণজ্যোতি গগৈ। 19 এপ্রিলত রাজ্যের 5টা সমষ্টিত হব লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। ডিব্রুগড় লক্ষিমপুর কাজিরঙা যোরহাট আর শোণিতপুর লোকসভা সমষ্টিত হব প্রথম পর্যায়ের নির্বাচন। পরীক্ষা করা হল দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন পত্র। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের বাবে 38গৰাকী প্রার্থীয়ে দাখিল করে মনোনয়ন পত্র। বৃহস্পতিবারে অন্ত পরিল দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন দাখিল পর্ব। 26 এপ্রিলত রাজ্যের 5 সমষ্টিত হব দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। নগাঁও দরং ওদালগুড়ি ডিফু করিমগঞ্জ আর শিলচর লোকসভা সমষ্টিত হব ভোটগ্রহণ। 8 এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন।
গান্ধী পরিয়ালত দুর্গ আমেথিত প্রতিদ্বন্দ্বিতা করার মন প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রার। আমেথিত পঞ্চম পর্যায় তথা 20 মে'ত অনুষ্ঠিত হবলগিয়া নির্বাচনের বাবে কংগ্রেসে এতিয়াও ঘোষণা করা নাই প্রার্থীর নাম। সোনিয়া গান্ধীয়ে প্রতিনিধিত্ব করা রায়বেরেলি সমষ্টির প্রিয়ঙ্কা গান্ধীর নাম উচ্চারিত হয়ে আছে। সোনিয়া গান্ধীয়ে ইতিমধ্যে লোকসভা এরি রাজ্যসভার সাংসদ হিসাবে আরম্ভ করেছে প্রতিদ্বন্দ্বিতা। 20 মে'ত রায়বেরেলিত অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘনের অভিযোগ অগপর বিরুদ্ধে শিবসাগরের রুদ্রসাগরত গণ পরিষদ দলে মুকলিক নির্বাচনী আচরণ বিধি উলঙ্ঘা করার অভিযোগ উত্থাপন করেছে বিরোধী। ইতিমধ্যে নির্বাচন আয়োগলে প্রেরণ করেছে পত্র। রাজহুয়া খেলপথারত নির্বাচনী কার্যালয় খোলার উত্থাপন হয়েছে এই অভিযোগ। রাজ্য উৎকোচ লো গ্রেপ্তার সরকারী কর্মচারী তথ্য প্রমাণ দাখিলত ব্যর্থ তদারকি দুর্নীতি নিবারক শাখা 2021 চলিত বর্ষের 19 নভেম্বর 188 জনক গ্রেপ্তার করে তদারকি আর দুর্নীতি নিবারকে। ইয়ারে 52 জনক গ্রেপ্তার করেছিল অপরাধ অনুসন্ধান শাখায়। নির্বাচনের প্রাক্ষণত কংগ্রেসের ব্যাপক খহনীয় অব্যাহত রাখার সময়তে গহপুর কংগ্রেসের দেখবলে পাওয়া হল ওলোটা ছবি। গহপুরের রাজগড়ত কংগ্রেসের যোগদান করলে 250 লোকে। বিশ্বনাথ জেলার কংগ্রেসের বিদ্যুগত পূব সয়দার ব্লক কংগ্রেসের সহযোগত এই যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। শোণিতপুরত ঠেলামরা রাজচক্র বিষয়ার কার্যালয়ত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিশাচক্র বিষয়া কার্যালয়টির জ্যেষ্ঠ সহায়কর কোঠা আর অন্য এটা কোঠাত লাগিল জুই। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলতে অগ্নিকাণ্ডর সন্দেহ। গহপুরের বিলতিয়াত বিহুলৈ বুলি পেঁপা গগনা সুতুলি টকা আদি নির্মাণ করার ব্যস্ত শিল্পীসকল। শিল্পী দিগন্ত বরায়ু রঙালী বিহুলৈ বুলি সাজি উলিয়াইছে লাহৰী গগনা, ৰামধন গগনা, লুপ্তপ্রায় চুঙা গগনা, সুতুলি পেঁপা আদি বিভিন্ন বাদ্যযন্ত্র। তামুলপুরের উলুবাড়ীত সহা গাঁলিয়া পরিবেশত রঙালী গাদরার বিশেষ আয়োজন। গাঁখনের প্রত্যেক জিয়রী বয়ারী মহিলায় তাঁতশালত কাপড় লগাই বিহুগীত জুড়ি ব্যস্ত হয়ে পড়েছে রঙালীক আদরিবলৈ। রঙালীক আদরিবলৈ এফালে যদি তাঁতশালত কাপড় বইছে, আনফালে মহিলাসকলে বিহুগীত জুড়িছে। রঙাপুরা বেজবরুয়া সংঘর উদ্যোগত আর ঢেকিয়াজুলি সপ্তর্ষি লোককলা কৃষ্টি একাডেমীর সহযোগত অনুষ্ঠিত হওয়া 12 দিনিয়া বিহু কর্মশালাখনির সফল সামরণি পড়ে। সামরণির দিনট ঢোল পেঁপা তাল গগনার শব্দ আর বিহু গীতে রজন জনায় উঠে বেজবরুয়া সংঘর বাকরি। বাক্সা জেলার বরমার হাতি উদ্ধার কানুরাম দাসে নির্মাণ করা ঢোল পেঁপার শব্দত রজন জনায় উঠে বিহু মঞ্চ। প্রাচীন লোকবাদ্যসমূহের ভিতর বরঢোল নাগারা লগতে বড়ো জনগোষ্ঠীর মাদলো অতি নিখুঁতভাবে তৈয়ার আর মেরামতি করা বৃত্তিটির সঙ্গে জড়িত হয়ে আছে কানুরাম দাস। রাজ্যজুড়ি রঙালী বিহু কাদরার ব্যাপক প্রস্তুতি। টিয়কর বনাই বরিগাঁওর দিগন্ত শইকীয়াই বড়ো রাভা মিচিং কার্বির পর আরম্ভ করে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর চিনাকি স্বরূপ পরম্পরাগত সাজপারের লগতে গামোছার নানা প্রকারের ফুলসমূহ সংরক্ষণ করে রাখিছে। বিহুলৈ সাজু হয়েছে উষা নগরীর তেজপুরের দ বেচেরিয়ার রাংথালি বিহুয়ার দল। বিহুলৈ বুলি সাজু হয়েছে 50-60 উর্ধর মহিলার জেক বিহুর দল। গাঁখনের 80 উর্ধর বিহুয়া পুষ্পেন্দ্র বরার নেতৃত্ব দ বেচেরিয়া চাপরি সুন্দর প্রাকৃতিক পরিবেশত চলাইছে আখরা। বিহুলৈ মাজত মাত্র কেটামান দিন বাকি। বাইহাটা চারিআলির শিপিনীসকল ব্যস্ত হয়েছে বিহুয়ান বাত। গাঁওয়ার শিপিনীসকলে একেলগে মিলি বিহুয়ান বাত ব্যস্ত। বিভিন্ন প্রান্তলৈ বাইহাটা চারিআলির পরা নিয়া হয় বিহুয়ান। বাইহাটা চারিআলিত আয়োজন করেছে দিহা নামের দুদিনিয়া কর্মশালা। শিঙারপার প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালা। বিভিন্ন ঠাই মহিলাসকলক দিহা নামের প্রশিক্ষণ প্রদান করেছে কর্মশালাত। প্রশিক্ষক অমিয়া নেও কলিতায় প্রদান করেছে প্রশিক্ষণ। সংখ্যালঘু রাইজর মাজত প্রচার শোণিতপুর লোকসভা সমষ্টির আপর প্রার্থী ঋষিরাজ কনদিনর। এইবার লোকসভা নির্বাচনত কংগ্রেস বিজেপির সলনি আপক আদরি লোবলৈ আহ্বান ঋষিরাজ কনদিনর। করিমগঞ্জ লোকসভা সমষ্টির মুঠ 25 গৰাকী প্রার্থীয় দাখিল করেছে মনোনয়ন পত্র। উল্লেখযোগ্য যে 60% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোটার থাকা লোকসভা সমষ্টিত এইবার হব কঠিন যুঁজ। উল্লেখযোগ্য যে 3 এপ্রিলর বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে মুখ্যমন্ত্রী চলাইছিল প্রচার। করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীক অসন্তুষ্ট করিমগঞ্জ কংগ্রেসের প্রায় সংখ্যক সমর্থক। হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে মুকলিক ক্ষোভ প্রকাশ করলে পাথারকান্দির একাংশ মহিলা কংগ্রেসিয়া। হাফিজ রশিদ চৌধুরীয় মনোনয়ন দাখিল করার দিনটিতে পাথারকান্দির 12খন জিপি পদাধারীক সংবাদমেল আয়োজন করে চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। যুব কংগ্রেসের জেলা নাসির উদ্দিন সহ আন 6 গৰাকী যুব কংগ্রেসীক বহিষ্কার করাক ক্ষোভ। মঙ্গলদৈটো রঙালী কাদরার প্রস্তুতি তুঙ্গত। বিহুর আখরাত ব্যস্ত বিহুয়া নাচনীসকল। সমান্তরালক তাঁতশালত ব্যস্ত শিপিনীসকল। প্রায় 5 শতাধিক বিহুয়ান সাজু করে তুলিছে শিপিনীসকলে।
মৰাণনগৰত দোকানে দোকানে প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ মন্ত্ৰী যোগেন মহনৰ বিজেপিৰ প্ৰচাৰ পত্ৰ বিতৰণ কৰাৰ লগতে তপন কুমাৰ গগৈক ভোট দিবলৈ আহ্বান যোগেন মহনৰ ডিব্ৰুগড়ৰ তুংগত প্ৰতিটো ৰাজনৈতিক দলৰ নিৰ্বাচনী প্ৰচাৰ বৃহস্পতিবাৰে নিশা অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থী লুৰিণ জ্যোতি গগৈ প্ৰচাৰৰ মাজতে উপস্থিত হয় জেৰাই গাঁৱৰ পৰেশ বৰুৱাৰ বাসগৃহত বিজেপিক তীব্র সমালোচনা লুৰিণ জ্যোতি গগৈ বিজেপিয়ে অরুণোদয় আঁচনিৰে বেআইনীভাৱে প্ৰচাৰ চলাই বিজেপিৰ চিহ্ন থকা ফৰ্ম বিলাই মানুহৰ পৰা ভোট বিচাৰিছে বুলি মন্তব্য লুৰিণ জ্যোতি গগৈ আমিনগাঁও উত্তৰ গুৱাহাটীত ভূ মাফিয়া দালালৰ দপদপনি আমিনগাঁৱৰ জলাশয় দখল কৰিছে বিজেপি নেতা যাদৱ হালদাৰ আৰু শ্বেৰু খানে উত্তৰ গুৱাহাটী ৰাজচক্ৰৰ নুমলি জলাহ ৰাজক গাঁৱৰ 329 নম্বৰ দাগৰ 16 বিঘা 4 কঠা চৰকাৰী ভূমি দখল বিশ্ব ঐতিহ্যক্ষেত্ৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত দেশী বিদেশী পৰ্যটকৰ ভিৰ প্ৰায় প্ৰতিটো দিনে পৰ্যটকসকলে লাভ কৰিছে ৰোমাঞ্চকৰ অভিজ্ঞতা হাতী ছাফাৰী আৰু জীপ ছাফাৰী কৰি কাজিৰঙাৰ মনোৰম পৰিৱেশৰ আনন্দ লৈছে পৰ্যটকসকলে চামগুৰিৰ আমনিত গৰুচুৰৰ উপদ্ৰৱ চিচি কেমেৰাত বন্দী হল গৰুচুৰিৰ দৃশ্য তনুজ ৰায় শৰ্মা নামৰ ব্যক্তিজনৰ ঘৰৰ পৰা চোৰে এখন বাহনত উঠাই নিলে গৰু চামগুৰি আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল ভুক্তভোগী পঞ্জাৱত জিলিকিল ধুবুৰীৰ গৌৰীপুৰৰ জীয়ৰী হিমাশ্ৰী শৰ্মা 37 সংখ্যক আন্তঃ মহাবিদ্যালয় ৰাষ্ট্ৰীয় যুৱ মহোৎসৱৰ শাস্ত্ৰীয় নৃত্যত ভাৰতৰ ভিতৰত তৃতীয় স্থান দখলেৰে জিলিকিল হিমাশ্ৰী শৰ্মা মাজুলীত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ উপস্থিত মন্ত্ৰী অজন্তা নেওগ অতুল বৰা আৰু কেশৱ মহন্ত তপন গগৈৰ হৈ মাজুলীৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিছে তিনিওগৰাকী মন্ত্ৰীয়ে সমাগত ৰঙালী বিহু জাপি নিৰ্মাণ কৰা নলবাৰী শিল্পীসকলক ভীষণ ব্যস্ততা নলবাৰী দীঘেলী মুকুচি সূতাৰকুচি আদি গাঁৱত জাপি নিৰ্মাণত ব্যস্ত শিল্পীসকল শেহতীয়াকৈ জাপিয়ে জিআই টেগ লাভ কৰাৰ পিছত উচিত মূল্য লাভ কৰিব বুলি আশাবাদী জাপি শিল্পীসকল কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত পৰ্যটকৰ কেমেৰাত বন্দী হল প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া এটা বাঘৰ দৃশ্য বুঢ়াপাহাৰ বনাঞ্চলত বাঘৰ ধেমালি দৃশ্য বন্দী হোৱাৰ বিপৰীতে বাগৰি বনাঞ্চলত এটা প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া বাঘে জিপচিৰ সন্মুখেৰে পৰ্যটন পথ পাৰ হোৱাৰ দৃশ্য বন্দী কৰিবলৈ সক্ষম হয় টুৰিষ্ট গাইড আনাৰ হুছেইনে গুৱাহাটীৰ ছয় মাইলৰ পৰা দীপ্তি দাস নামৰ এগৰাকী অৱসৰপ্ৰাপ্ত বিষয়াৰ গাড়ীৰ পৰা ডকাইতৰ দলে কাঢ়ি লৈ গ'ল টকাৰ বেগ বেগটোত আছিল নগদ 40,000 টকা আৰু বহু গুৰুত্বপূৰ্ণ নথি পত্ৰ ঘটনাক লৈ দিশপুৰ থানাত এজাহাৰ দাখিল কৰিছিল যদিও কোনো সংসূত্ৰ উলিয়াব নোৱাৰিলে দুই ডকাইতৰ এখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানৰ চিচি কেমেৰাত সমগ্ৰ দৃশ্য বন্দী হৈছিল যদিও দিশপুৰ আৰক্ষীয়ে সেই ফুটেজ সংগ্ৰহ নকৰাৰ অভিযোগ কৰিছে ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে বিহুৰ বতৰত আপোনজনক বিহুৱান এখন দিবলৈ তাঁতশালত ব্যস্ত শিপিনীসকল বাইহেটা চাৰিআলিটো দেখিবলৈ পোৱা হল শিপিনীসকলৰ লগে ভাগে মিলি বিহুৱান তৈয়াৰ কৰাৰ ব্যস্ততা নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত কংগ্ৰেছৰ ব্যাপক খহনী অব্যাহত থকাৰ সময়তে গহপুৰ কংগ্ৰেছত দেখিবলৈ পোৱা হৈছে ওলোটা ছবি গহপুৰৰ ৰাজগড়ত কংগ্ৰেছৰ যোগদান কাৰ্যসূচী কংগ্ৰেছত যোগদান কৰিলে প্ৰায় 250 লোকে বিশ্বনাথ জিলা কংগ্ৰেছৰ উদ্যোগত পূব ছয়দুৱাৰ ব্লক কংগ্ৰেছৰ সহযোগত এই যোগদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হয় বিজেপি তথা অন্যান্য দলৰ প্ৰায় 250গৰাকী লোকে যোগদান কৰে কংগ্ৰেছত অসমত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰীয়ে ইয়াৰ সমান্তৰালভাৱে পঞ্জাৱৰ মুখ্যমন্ত্ৰী ভগৱন্ত মানেও প্ৰচাৰ চলাব অসমত নিৰ্বাচনী পৰিৱেশ ৰণাংগণত পৰিণত হোৱাৰ লগে লগে এতিয়া ষ্টাৰ কেম্পেইনাৰ হিচাপে অসমলৈ আহিব ৰাষ্ট্ৰীয় নেতাসকল শ্বকজৰ উত্তৰ দিবলৈ সাজু আব্দুল ৰচিদ মণ্ডল ধুবুৰীৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীয়ে বিচৰা নাই মই নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা নাই প্ৰাৰ্থীয়ে যদি প্ৰচাৰ চলাবলৈ নকয় তেন্তে মই কেনেকৈ প্ৰচাৰত যাম বুলিও সংবাদ মাধ্যমত মন্তব্য কৰে ৰচিদ মণ্ডলে ৰকিবুল হুছেইনৰ মনোনয়ন পত্ৰ দাখিল অনুষ্ঠানত থকা নথকা এতিয়াই ক'ব নোৱাৰো বুলি মন্তব্য কৰে বিপৰীতে সমগ্ৰ অসমত কংগ্ৰেছৰ জয় হ'ব বুলি মন্তব্য কৰে আব্দুল ৰচিদ মণ্ডলে আনহাতে ৰকিবুল হুছেইনৰ প্ৰচাৰ নচলালেও মীৰা বৰঠাকুৰৰ প্ৰচাৰত ব্যস্ত থকাৰ কথা অৱগত কৰে বিধায়কগৰাকীয়ে বিপিএফক তীব্ৰ কটাক্ষ ইউ জি ব্ৰহ্মৰ চুকুৰালী হাগ্ৰামা মহিলাৰী দুৰ্গা দাস বড়ো একেই বুলি কটাক্ষ ইউ জি ব্ৰহ্মৰ বিপিএফৰ এতিয়া কোনো অস্তিত্ব নাই বুলি মন্তব্য ইউ জি ব্ৰহ্মৰ আৰু মাজুলীত দুদিনীয়া প্ৰচাৰ সামৰি যোৰহাট অভিমুখে ৰাওনা হ'ল কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ মাজুলীৰ পৰা যোৱাৰ সময়ত গৌৰৱ গগৈয়ে ক'লে সংসদত মণিপুৰৰ হৈ যেনেদৰে মাত মাতিছিলোঁ ঠিক একেদৰে মাজুলীৰ হৈ মাত মতাৰ হেঁপাহ আছে আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ